নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি পমফ্রেট মাছের রেসিপি। পমফ্রেট মাছের ঝাল আমি কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, আজকের আমি যে পমফ্রেট মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো কিন্তু সাইজে একটু ছোট। তো ছোট পমফ্রেট মাছ তোমরা হয়তো বাজারে পেয়ে থাকো, তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করবো। চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে নিচ্ছি। আর আজকে রেসিপিটা আমি সাদা তেলে শেয়ার করতে চলে এসেছি তোমাদের কাছে। তেলটা যখনই একটু গরম হয়ে যাবে, মাছগুলোতে আগে থেকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি। মাছগুলো আমি এক এক করে বন্ধুরা ভেজে নেব। তোমরা তো সকলেই এখন বাজারে বড় পমফ্রেট মাছ পেয়ে যাচ্ছ, কিন্তু তার সাথে তোমরা ছোট ছোট একটু দেখবে পমফ্রেট মাছও পেয়ে যাবে। এই মাছগুলো কিন্তু স্বাদ সুন্দর হয়, যত মাছ ছোট হবে সেই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এটা তোমরা জানো কি না আমি আমার ঠিক জানা নেই, কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে শুনেছি যত মাছ ছোট হবে সেই মাছের স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো আজকের আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মাছগুলো আমি ভালো করে এক এক করে ভেজে নেব। অনেক মাছই আছে, যেহেতু ছোট মাছ তো সেই জন্য অনেক মাছ আছে। আর এখানে দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি, জলে গুলে নেব। এখানে সব মশলা মাছগুলো ভালো করে ভেজে আমি এবারে এই তেলের মধ্যেই আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু ফ্রাই করে নেব বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার প্রিমিয়ারে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা। আর যারা আমার পরে ভিডিওটা দেখছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। তোমাদের সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা। ভিডিওর শেষে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করবে, তোমাদের সকলের কমেন্ট কিন্তু বন্ধুরা আমি পাই। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করতে কেউ ভুলবে না বন্ধুরা। তো দেখতেই পেলে পেঁয়াজটা অনেকটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে ভালো করে নুন দিয়ে নিচ্ছি, কারণ নুন দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে অনেকক্ষণ পরে একটু এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এইভাবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখনই হালকা একটু তেল ছাড়বে, আমি কিন্তু আগে থেকে জল দিয়ে গুলে রাখা গুঁড়ো মশলাটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই মশলাটা যত ভালো কষবে রান্নার স্বাদ কিন্তু আরও সুন্দর হবে বন্ধুরা। আর অবশ্যই হালকা আছে কিন্তু মশলাটা কষতে হবে। তো দেখো, আমি যে গুঁড়ো মশলাগুলো ছিল জল দিয়ে গুলে দিয়ে দিলাম। একদম কড়াই ডাইরেক্ট দিলে কি হয়, মশলাটা ভুড়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে জল দিয়ে গুলে দিলে রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি সবটাই আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করি। যদি আমার ভিডিওর কোনো অংশে তোমাদের খারাপ লেগে থাকে, আমাকে তোমরা নিজের ভেবে অবশ্যই ক্ষমা করে দিও বন্ধুরা। আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু মশলাটা ভালো করে কষা হয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে জল ব্যবহার করব। আর তোমরা চাইলে কিন্তু জলটা মানে অবশ্যই হালকা উষ্ণ গরম জল দিতে পারো। আমি এখানে আজকে জলটা ব্যবহার করব একদমই ঠান্ডা জল, কোনো রকম আমি কিন্তু উষ্ণ জল গরম দেব না। তো দেখো, এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে নিলাম। আর জলের পরিমাণটা একদম অল্পই দিলাম, যেহেতু পেঁয়াজটা আমার গ্রেট করা সেহেতু আমি জলটা কিন্তু অল্পই এখানে দিলাম। জলটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ একদম অল্প জল দিয়েছি। আর তারপরে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। আমার মাছের পরিমাণটা একটু বেশি আছে, এ
কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা, আমি ফিরে এসে দেখছি যে ঝোলটা কিন্তু আমার একদম ফুটে গেছে। তো পমফ্রেট মাছের ঝাল তোমরা যদি এইভাবে করে থাকো খুব সুন্দর কিন্তু রান্না হয়। তারপরে দেখো আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো তো পরিমাণে সাইজে অনেকটাই ছোট, আমি সেই জন্য অনেকগুলো মাছ নিয়েছি। দেখো মাছগুলো দেওয়ার পরেই কিন্তু জুসটা অনেকটা কমে গেছে। মাছগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে হালকা একদম নাড়াচাড়া করছি, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ঘেঁটে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা আমার, তোমরা যারা ভিডিও দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের কমেন্টে কিন্তু ভিডিও বানানোর আর উৎসাহ পেয়ে যাই। তো দেখো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেবো, অবশ্যই সানরাইজের গরম মশলা অ্যাড করছি। গরম মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ আদা রসুনের দিয়ে রান্নাটা করছি সেই জন্য আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করলাম। তোমরাও এইভাবে পমফ্রেট মাছের রেসিপি বানিয়ে ফেলো। আর বর্ষাকালে কিন্তু পমফ্রেট মাছ এখন একদম বাজারে তোমরা পেয়ে যাবে। তো এইভাবে রেসিপিটা তোমরা বানিয়ে নেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের, তোমরা যে বাড়িতে বানিয়েছো কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেও বন্ধুরা। যারা নতুন বন্ধু আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার তো রেসিপিটা রেডি হয়ে গেছে। অনেকক্ষণ পরে একটু ঠান্ডা যখন হয়ে গেছে আমি একটা পাত্রে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আমি এখানে ধনে পাতাটা দিইনি, যেহেতু আমার ঘরে ধনে পাতাটা ছিল না আমি ধনে পাতাটা স্কিপ করে গেছি। তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো। তো এই দেখো বন্ধুরা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। আজকের আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, আর পমফ্রেট মাছের ঝাল বলতে পারো, তেল ঝাল বলতে পারো। তো যাই হোক, এই রেসিপিটা দেখতেই পাচ্ছো কত সুন্দর দেখতে হয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।